হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে আমি ইকিগাই প্রথম 5টি রুলস নিয়ে আপনাদের সবার সাথে কথা বলেছিলাম। সো আজকের এই ভিডিওতে আমি পরবর্তী সেই 5টি রুলস নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডো, লেটস গেট স্টার্টেড। 6-এ যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে স্মাইল। ওকিনার মানুষরা বিশ্বাস করে যে আপনি যখন হাসি খুশি থাকবেন এবং আপনি যখন হাসবেন তখন আপনি খুব রিল্যাক্স একটা মাইন্ডসেট নিজের মাঝে তৈরি করতে পারবেন। এছাড়া আপনার এমন একটি পার্সোনালিটি তৈরি হবে যেটা কিনা আপনাকে হেল্প করবে অন্যদের সাথে খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে। এছাড়া ওকিনার মানুষরা আরও বিশ্বাস করে যে যখন আপনি হাসি খুশি থাকবেন তখন আপনি অনেক অনেক সম্ভাবনা নিজের মাঝে দেখতে পাবেন এবং আশেপাশের যে সম্ভাবনাগুলো আপনাকে সহায়তা করতে পারে সেগুলো আপনি খুঁজে পাবেন। তাই তারা বিশ্বাস করে যে আপনাকে অবশ্যই দিনে বেশ কয়েকক্ষণ বা যখন আপনি সুযোগ পাবেন আপনি হাসবেন, হাসার পরিস্থিতি নিজের মাঝে তৈরি করবেন। এতে কী হবে, আপনি শুধুমাত্র ভালো থাকবেন না, আপনি একটি সুস্থ জীবন লাভ করবেন। তো চলুন আমরা পরবর্তী রুলসটাতে চলে যাই। 7th যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে রিকানেক্ট উইথ নেচার। এখানে বলা হয়েছে যে আমরা যদিও ইটকাঠের শহরে বসবাস করি তবুও মানুষ হিসেবে কিন্তু আমরা প্রকৃতির অংশ, এবং এই জন্য আমাদের উচিত যে প্রকৃতির কাছে ফিরে যাওয়া, এবং সেটা হতে পারে আমাদের ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময়। আমরা আমাদের ব্যস্ত সপ্তাহের মধ্যে কিছুটা সময় বের করে বা একদিন বের করে আমরা যেতে পারি কান্ট্রি সাইডে আউটিংয়ের জন্য, যেতে পারি আমরা গ্রামে, যেতে পারি বা আমরা পার্কে যেতে পারি, যেখানে কিনা আমরা একটি সুযোগ পাবো প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করার। এতে যেটা হবে যে এক দিক থেকে আমরা শারীরিকভাবে সুস্থ থাকছি, অন্যদিক থেকে আমাদের স্ট্রেস লেভেল কমছে, অন্যদিক থেকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারছি। এছাড়া এখানে আরও একটা বিষয় হাইলি এনকারেজ করা হয়েছে, সেটা হচ্ছে গার্ডেনিং। আপনার যদি ছোট্ট একটা বাগান থাকে বা আপনার যদি ছোট্ট একটা বারান্দা থাকে সেখানে কী করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের আপনার পছন্দনীয় ফুলের বা ফলের গাছ লাগাতে পারেন এবং দিনের কিছুটা সময় সেখানে ব্যয় করতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন, আপনার যে ব্যালকনিটা রয়েছে সেটাকে ক্লিন করতে পারেন। এতে কী হবে, আপনার নিজের কাছে আপনার নিজের সময়টাকেই ভালো লাগবে। আপনি কি জানেন ওকিনো এবং ওগিমির যে মানুষরা রয়েছে তাদের প্রত্যেকের একটি করে বাগান রয়েছে, এবং মোস্ট ইন্টারেস্টিংলি তারা তাদের নিজেদের বাগানে উৎপাদিত যে ফল এবং সবজিগুলো রয়েছে তারা নিজেরাই খেয়ে থাকে, এবং উদ্বৃত্ত যেগুলো থাকে সেগুলো তারা গ্রামের যে শপ রয়েছে সেখানে তারা সেল করে। এবং তারা বিশ্বাস করে যে তারা যদি দিনের কিছুটা সময় তাদের বাগানে সময় না কাটায় তাদের তাহলে কখনোই ভালো লাগবে না। তাই তারা দিনের 15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা তাদের নিজেদের বাগানে ব্যয় করে এবং নেচারের সাথে তাদের নিজেদেরকে সম্পৃক্ত করে। সো এটাই হচ্ছে রিকানেক্ট উইথ নেচার। তাই যখনই সময় পাবেন, যখনই আপনার কাছে খুবই বোর লাগবে, যখনই আপনার কাছে খুবই মান্ডেন লাগবে আপনার লাইফটা, তাহলে আপনি একটু ব্রেক নেন, 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ব্রেক নেন। আশেপাশে কোনো পার্ক থাকলে সেখানে চলে যান বা নিজের বাগানে যে নিজের গাছটাকে পরিচর্যা করুন যেটা অনেকদিন ধরে করা হয়ে উঠছিল না। আর যদি হাতে বেশ খানিক সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন গ্রামে কোনো জায়গাতে, যেটাতে কিনা আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন এবং নিজের সাথে প্রকৃতিকে সম্পৃক্ত করতে পারবেন। তো চলুন আমরা পরবর্তী যে রুলসটা আছে সেটা শিখে নিই। 8th যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে গিভ থ্যাঙ্কস। অর্থাৎ ওকিনার মানুষরা বিশ্বাস করে যে আপনি যখনই সুযোগ পাবেন তখনই আপনার ফ্রেন্ডসদের, আপনার ফ্যামিলি মেম্বারদের আপনি থ্যাঙ্কস জানাবেন। এবং কেন জানাবেন, কারণ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে, তারা আপনার লাইফটাকে আরও ব্রাইটেন করে। সো সেই জন্য আপনার উচিত তাদেরকে ধন্যবাদ জানানো। এছাড়া আরও অনেক সুযোগ রয়েছে যেটা আপনি খুঁজে বের করতে পারেন, যেখানে কিনা আপনি খুব সুন্দর করে তাদেরকে ধন্যবাদ জানাতে পারেন। আপনারা ধন্যবাদ জানাতে পারেন যখন কিনা আপনার পরিবারের কোনো সদস্য আপনার জন্য কিছু রান্না করে আনবে বা আপনার জন্য কোনো গিফট দিবে, সেক্ষেত্রে আপনি ধন্যবাদ জানাতে পারেন। লাইফের ছোটো ছোটো যে মোমেন্টসগুলো রয়েছে সেগুলোকে আমাদের উচিত একটি ধন্যবাদ দ্বারা সেটাকে আরও স্পেশাল করে ফেলা। এবং এটার পেছনে ইকিগাইতে একটা লজিক দেখানো হয়েছে, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো ব্যক্তিকে ধন্যবাদ জানাবেন এবং সে আপনার জন্য ছোটো একটা কাজই করুক না কেন, ছোট্ট একটা হেল্পই করুক না কেন, যেটা সচরাচর আপনি হয়তো পেয়েই যেতেন কিন্তু তিনি আপনার জন্য সেই হেল্পটা করেছে, সেক্ষেত্রে যখন আপনি তাকে ধন্যবাদ জানাবেন, খুব সুন্দর করে তাকে থ্যাংক ইউ বলবেন, এক্ষেত্রে যেটা হবে যে তার মাঝে একটা আনন্দের অনুভূতি তৈরি হবে এবং লজিক্যালি সে আনন্দের অনুভূতিটা আপনিও অনুভব করতে পারবেন। এতে আপনারও ভালো লাগবে যে ঠিক আছে, আমি একটা মানুষকে একটু হ্যাপি ফিল করাতে পেরেছি, একটা মানুষকে আমি একটু একটা মানুষের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি। সো এইটা যে একটা
একটা মানে একটা চেষ্টা করা যে মানুষকে খুশি রাখা, মানুষকে হ্যাপি রাখা, সেটা করতে পারেন আপনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে। যদি আমি আমার ব্যক্তি জীবনের কথা বলি, তাহলে আমি কাজটা খুব বেশি করে থাকি। বিশেষ করে যখন লাঞ্চ টাইমে আমরা সবাই খেতে বসি, তখন আমি আমার মাকে সবসময় খাওয়া শেষ করে, সবার প্রথমে খাওয়া শেষ করে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে ধন্যবাদ জানাই যে, এবং শুকরিয়া জ্ঞাপন করি যে এই খাবারটা আমি খেতে পেরেছি আল্লাহর রহমতে। পরবর্তীতে আমি ধন্যবাদ জানাই আমার মাকে যে উনি কষ্ট করে এই রান্নাটা করে দিয়েছেন। সো এই যে থ্যাংকস একটা আমি আমার মাকে দিচ্ছি যে, মা আজকে খাবারটা অনেক মজা হয়েছে, থ্যাংকস তুমি অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করেছো, তখন আমার মা খুব সুন্দর একটা হাসি দেয়। তার হাসি খুবই সুন্দর, খুব সুন্দর একটা হাসি দেয়। এই যে হাসিটা, এটা আমার কাছে ভালো লাগে, এবং ন্যাচারালি এই জিনিসটা কিন্তু আমার কাছেও ফেরত আসে। যখন আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কোনো স্ন্যাক্স রান্না করি বা কোনো কিছু রান্না করি, তখন তারা কী হয় আমাকে একটা কমপ্লিমেন্ট দেয় যে, আনিকা খাবারটা মজা হয়েছে, ভালো হয়েছে। সো সেক্ষেত্রে দেখা গেছে যে ঠিক একইভাবে খুশিটা আমি অনুভব করতে পারি। সো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যদিও এটাকে আমরা অনেক সময় ইগনোর করি। আমরা মনে করি হ্যাঁ আমার তো হেল্প করতেই হইতো, আমি কেন থ্যাংকস বলবো, দরকার নেই থ্যাংকস বলার, থ্যাংকস বলে আমি ছোটো হয়ে যাবো। ব্যাপারটা এরকমই না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যত অন্যের প্রতি ধন্যবাদ জানাবেন, ততই আপনার যে ন্যাচারাল বিউটিটা বা পিউরিটিটা আছে সেটা বের হয়ে আসবে এবং সেটা মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি অত্যন্ত ভালো একজন মানুষ হয়ে উঠবেন। তো চলুন আমরা পরবর্তী যে রুলসটা আছে সেটা শিখে নিই। নাইন্থে যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট, অর্থাৎ আপনি বর্তমানে যে মুহূর্তটাতে বেঁচে রয়েছেন, বর্তমানে যে সময়ে রয়েছেন সেটাতে বেঁচে থাকা, অর্থাৎ সেই মুহূর্তের মধ্যে থাকা। আমাদের কী হয়, আমরা অনেক সময় অতীত নিয়েই পড়ে থাকি, পাস্টে কী করলাম, কী ভুল করলাম, কোথায় ঠিক করে করতে পারলাম না কোন কাজটা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা রিগ্রেট করতে থাকি। আর যখনই এই রিগ্রেটটা আমাদের মাঝে বৃদ্ধি পেতে থাকে, তখনই কিন্তু আমরা কাজ করা অর্থাৎ বর্তমান সময় দেওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ি। এই জন্য ইকিগায় বলা হয়েছে যে আপনার বর্তমানে আজকের যে দিনটা এটা শুধুমাত্র আপনার, এবং চেষ্টা করুন যাতে এইটা আপনার লাইফের বেস্ট একটা ডে হয়, এবং এর জন্য আপনার যা যা পূর্বে পরিকল্পনা রয়েছে সেগুলো অনুযায়ী আপনি কাজ করুন, এবং অতীত নিয়ে পড়ে থাকবেন না। হ্যাঁ, অতীতে আপনি কী করেছেন, ফর এক্সাম্পল গতকালকে আপনি কী করেছেন, সেটাকে আপনি অ্যানালাইজ করুন, সেটাকে আপনি দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে আমি এই কাজগুলো ঠিক করেছিলাম, এই কাজগুলো আমি ভুল করেছিলাম, তাহলে এখান থেকে আমার শেখার কী আছে, এই কাজগুলো আমার করা উচিত না, এই কাজগুলো আরও বেটার কীভাবে করা যেতে পারে, এবং কন্টিনিউয়াসলি এই ভালো কাজগুলো কীভাবে করা যেতে পারে সেটা আমাকে চিন্তা করতে হবে, সেটা আমাকে বের করতে হবে। ইকিগায়ের একদম লাস্টে যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে ফলো ইয়োর ইকিগায়। এটা নিয়ে কথা বলার আগে এখানে খুব সুন্দর একটা নোট দেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে একটু বলি। দ্যার ইজ আ প্যাশন ইনসাইড ইউ, আ ইউনিক ট্যালেন্ট দ্যাট গিভস মিনিং টু ইয়োর ডেজ অ্যান্ড ড্রাইভস ইউ টু শেয়ার দ্য বেস্ট অফ ইয়োর সেলফ আনটিল দ্য ভ্যারি এন্ড। এখানে বলা হয়েছে যে আপনার লাইফের যে ইকিগাইটা রয়েছে, যেটা আপনার উদ্দেশ্য, যেটা আপনার পারপাস, যেটা আপনি লাইফে হতে চান, সেটা যদি আপনি বের করে ফেলতে পারেন, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে সেটার জন্য কাজ করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে। এবং যখন আপনি আপনার লাইফের উদ্দেশ্যটা পেয়ে যাবেন এবং কাজ করবেন, তখনই আপনার জীবনটা হবে অর্থবহ। এছাড়া আরও একটা বিষয় বলা হয়েছে যে, যদি আপনি আপনার লাইফের ইকিগাইটা এখন পর্যন্ত খুঁজে না পান, তাহলে কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করুন, নিজের মাঝে ডিসকভার করুন কোন এমন কাজ রয়েছে যেটা করলে আপনার ভালো লাগে, কোন এমন কাজ রয়েছে যেটা দিয়ে আপনি নিজের পরিচিতি তৈরি করতে চান, বা সেই কাজটা করাকালীন সময়ে আপনি খুবই আনন্দে থাকেন, সেটাই হচ্ছে আপনার ইকিগাই, সেই কাজটাতে আপনি শাইন করবেন। এবং সেই কাজটা নিয়ে একটা সময় যখন কথা বলা হবে, আপনার নাম একটা বার হলেও নেওয়া হবে, বিকজ আপনি এই কাজটাতে দক্ষ হয়ে উঠেছেন এবং সফলতা অর্জন করেছেন। সো ইকিগাইয়ের মূল বিষয়টাই হচ্ছে আপনার জীবনকে অর্থবহ করে তোলা, এবং অর্থবহ করে তোলাকালীন সময় যে পদক্ষেপগুলো আপনার নেওয়া উচিত, যেভাবে আপনি একটা হ্যাপি লাইফ লিড করতে পারবেন, সেই বিষয়গুলো এখানে খুব এলাবোরেটলি এবং খুব সুন্দর করে ডেসক্রাইব করা হয়েছে। এখানে আরও অনেক কিছু বলার রয়েছে, টেন রুলস ছাড়াও আরও অনেক কিছু বলার রয়েছে, সেগুলো একবারে একটা ভিডিওতে বলা সম্ভব নয়। সো আমি ফার্স্ট যে দশটা রুলস রয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি এই 10 রুলস আপনাদের লাইফে একটা বিগেস্ট চেঞ্জেস আনবে, এবং আপনারা এই 10 রুলসকে ফলো করবেন, এবং আপনাদের নিজেদের যে ইকিগাই আছে সেটাকে খুঁজে বের করবেন।
সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। এবং যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ইন্সপায়ার করে থাকে তাহলে আমি চাইবো যে আপনারা এই বইটি পারচেস করবেন এবং পড়া শুরু করবেন। সো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে, যেখানে আমি আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে আপনাদের সবার সাথে কথা বলবো। সো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার চারপাশ পরিষ্কার রাখুন। আল্লাহ হাফেজ। যদি আপনি হাসি খুশি থাকেন তাহলে আপনি খুব সহজে আপনার স্ট্রেস লেভেলকে ডাউন করে নিয়ে আসতে পারবেন এবং আপনি খুব সহজে অনেক অনেক পসিবিলিটি হয়নি আবার